তো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি হলো কাগজ কাকে বলে। তো এর আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তো উত্তরটি দেখে নেওয়া যাক, কাগজ কাকে বলে। উত্তর, কাগজ হলো এক ধরনের অত্যন্ত পাতলা বস্তু যা উপাদান সাধারণত ঝাল লিখতে চিত্র অঙ্কনে ব্যবহার করা হয়। লেখা ছাড়াও কাগজের উপরে লেখা ছাপানো হয় এবং কোনো দ্রব্যের মোড়ক হিসেবে হিসেবেও কাগজ ব্যবহৃত হয়। প্রধানত কাঠ, বাঁশ, ছেঁড়া কাপড়, ঘাস, পুরনো কাগজ ইত্যাদি কাগজ তৈরির প্রধান উপাদানকে কাগজ বলে। তো এটাই ছিল কাগজ কাকে বলে। তো উত্তরটি আবার দেখে নেওয়া যাক। উত্তর, কাগজ এক ধরনের অত্যন্ত পাতলা বস্তু বা উপাদান সাধারণত ঝাল লিখতে চিত্র অঙ্কনে ব্যবহার করা হয়। লেখা ছাড়াও কাগজের উপরে লেখা ছাপানো হয় এবং কোনো দ্রব্যের মোড়ক হিসেবে এও কাগজ সরি হিসেবেও কাজ কাগজ ব্যবহৃত হয়। প্রধানত কাঠ, বাঁশ ও ছেঁড়া কাপড়, ঘাস, পুরনো কাগজ ইত্যাদি কাগজ তৈরির প্রধান উপাদানকে কাগজ বলে। তো এটাই ছিল কাগজ কাকে বলে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে এসে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তো আপনি যদি টিকটকে অটো ভিউ, লাইক, শেয়ার এগুলো নিতে চান, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। চ্যানেলে গেলে উপরে একটি পিন করা ভিডিও আছে, গেলেই বুঝতে পারবেন। ওখানে ওই ভিডিওটা দেখলে সবগুলো অটো লাইক কমেন্ট এগুলো নিতে পারবেন, ইউটিউবে অটো ভিউ নিতে পারবেন, তার জন্য আর একটি ভিডিও আছে। তো আপনি যদি অনুশীলনী, নবম দশম শ্রেণীর অনুশীলনীর টিক চিহ্নের উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে এই চ্যানেলে দেখে নিতে পারেন। উত্তর দেখতে ইউটিউব, গুগল, বিটমেটে সার্চ করে দেখে নিতে পারেন। অনুশীলনীতে যা লেখা আছে হুবহু তাই লিখে শেষে ইসাম লিখে সার্চ করবেন, তাহলে চ্যানেলের ভিডিওগুলো চলে যাবে। অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলা সরাসরি গাইড থেকে দেখাই দিচ্ছি, একদম নির্ভুল উত্তর, চাইলে দেখে আসতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে এসে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন ও ভিডিওতে কি লাইক করে দিবেন। তো আজকে এ পর্যন্তই।